যে যুবা যুবতী মানে চাকরি চাকরিপ্রাই ভিত্যস্ত হোক সে খুশির খবর ইন্ডিয়ান এয়ারপোর্ট রু কিছু নিযুক্ত আসছি যা কি আকু মানে বাহার করছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তো দেখা পাখে গোটি নোটিফিকেসন ব্রৌচর অর্তমান আডভারটাইজ নম্বর মধ্যে এটি দিয়েছি তিন বাই দুই হাজার তেইশ তো চালু এটি কিছু আপনার ইনফরমেসাও তো দেখা যা কোণ কণ সব পোস্ট অপর দেখুন তো প্রথমে তো কেউ কেউ পোস্ট বাহারি দেখি নিযন্ত টোটাল এক দুই তিন ছোট প্রথম পোস্টে দেখুন আস্টাঁট অফিসার তাপরে দ্বিতীয় দেখুন এসআর আসিষ্টাঁট একউন্ট তৃতীয় দেখুন জুনিয়র একুটিভ কমন ক্রেডার তাপরে দেখুন চার নম্বর দেখুম জুনিয়র একুটিভ ফাইনেস জুনিয় একজিকুটিভ ল তো এটি আপন মানে দেখা যোটাল এটি কেউ পোস্টে কতোটি লেখা হেঁ পড়ছে যা কি আমি নেক্সট টাইমরে আমি আলোচনা করা কিন্তু আমি মুখ্য মুখ্য টপিক কু যা তাপরে দেখা পাইপারও এটি কালিফিকেসন উপরেকি বহুগুড়ি বিষয় লেখা যাই যা কি পরবর্তী সময়ের এই ভিডিও হি কী তো দেখুন তাপরে আসব কোণ নোটিফিকেসন অ ডেটস কেৱাৰ আপোনাৰ আপ্লাই কৰবে আও লাষ্ট তাৰিখ কে আপোনাৰ দেখা পাই পাৰি এঠি আে স্কেল কণ সব ৰখা পাই পাৰি চিছ হাজাৰ আৰম্ভ কৰি বয়ানবে হাজাৰ পৰ্যন্ত তো চলাই আমি বেগ কুটিকে যোৱা বেগ যাইকিৰি দেখিবা যে এই মই বৰ্তমান দেখিব নোটিফিকেচন পি ডি এফ্ৰে মোৰ মানে লিংক ক্লিক কৰি নোটিফিকেচন ব্ৰোচৰ দেখাও এবে যোৱা আপলে অনলাইন লিংক আপনার কেমিতি আপ্লাই করিবে। আপনার অনলাইন যোগে করিয়া করব এই জবাই তো মু এটি ক্লিক করি দেখছি দেখুন এটি দেখা আপনার অনলাইন রে আপ্লাপ বহুগুড়ি এটি ফর্ম র শো করছি তো কেমি আপনার অনলাইন রে আপ্লা করবে মুটেল আপনার এই ভিডিওরে কী তো চালু এবে আমি এই জবর বিষয়বস্তু কিনা যা কি আপন মানুষ স্টলি আল্দি জলদি কই যাচ্ছি তো দেখুন এটি জব বাহারি যা কি এটি লেখা হয়েছে এয়ারপোর্ট তো দেখুম এটি তার রিকমেন্ট ইনফরমেসন রয়েছে যা কি অগস্ট সাত এটি নোটিফিকেসন পি যাই যে এটি অপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপ্লাই অনলাইন ফর জুনিওর আসিস্টেট অ্যান্ড জুনিওর একজিকুটিভ পোস্ট ওকে তো চালু ই ক্লিক করিবা। তো দেখুন বর্তমান মু ক্লিক কলাপরে এটি তার মেন মানে বল্ড লেটর লেখা যাই যা মু পড়ি তা পুঁ আমি তলকু যা তুলে গেলে আপনার পাই পে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই ইকুমেন্ট টু থাউজেন্ড ডিটেলস কোণ দেখ এর অর্গানাইজেসন কি তাঁক সেই নেম হচ্ছে কোণ এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাপরে টাইপ অফ জব হচ্ছে পরমানে ক্যাটেগরি হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট জব মানে কোণ কেন্দ্র সরকার দ্বারা এই জব তা নেম অফ দেখুন এই কেউ পোস্ট তার নাম জুনিয়র আসিস্টাট অ্যান্ড জুনিয়র একুটিভ তাপরে দেখতে আপ্লিকেসন মোড হচ্ছে কখন অনলাইন যদি আপনার আপ্লিকেসন করা পড়বে হু ক্যান আপ্লা অল ইন্ডিয়া ক্যাডিডেট ইন্ডিয়ার যেকোন কোণ বিকোণে যেতে সব অ যুব যুবতী মানে আপ্লাই করে পবে এই জব তা প্লেস অফ পোষ্টিং দেখুন কেউ জায়গা পোষ্টিং করা ইন্ডিয়ার যেকোন বিভিন্ন প্রকার পট মানুষ আপনার মানে বিমান জায়গা কু কণ কৰা প'ষ্ট কৰা লাষ্ট ডেট এইখা পাই পাৰি চাৰি চেপ্টেম্বৰ দুই হাজাৰ তেইছ তাৰপৰা জেণ্ডৰ হ'ব উভয় মেল ফিমেল মানে পু ঝি মানে আপ্লাই কৰি পাৰিব ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া মানে এজুকেচনা কোৱাফিকেশ্যন সব ক' কাণ্ডিডেটছ মষ্ট হাভ কমপ্লিটেড বেচলৰ ডিগ্ৰী ত আপোন যেমিতি মধ্যায় হওক কি কমৰ্ছ হ' কি আৰ্টছ হও আপোনাক যেমিতি কণ প্লছ কৰি থাক পাৰিব মানে গ্ৰজুইট হৈ থাকিব পাৰিব তাৰপৰা দেখন্তু আপিৰিয়েন্স কণ থাকিব এসট্ৰা আপোনালোকৰ কোন কোৱাফিকেচন টে আপোন পকাই পাৰিব তাৰমানে এইটা হ'ল অপচন তাৰমানে আপোনাৰ গ্ৰাজুটিহি এইটাক পকাই পাৰিব সত ত আপোনাক আগিচি যদি কৰি আপোনাৰ ডকুমেণ্ট ভাৱে দেষ্টৰ ডিগ্ৰী এম বি এখন পি জি ডিপ্ল'মা ইন মানে স্পেচিয়লাইজেচন ইন ফাইনান্স অ কষ্ট একাউণ্ট এই চবু বিষয় যদি আপোনাৰ যদি কৰি দাবু পাৰিব তাৰপৰা বি ই বি টেক ডিগ্ৰী ইায়াৰ যিহেতু ফায়াৰ পৰাই ফায়াৰ চৰ্ভিছাই মৰ ইজিবিলিটি ক্ৰাইটেৰিয়া জাণিব আমি পি ডি এফ লিংক যা কি মই ভিডিঅ' ষ্টাৰ্টিংৰে দেখিলি সেই পি ডি এফ্ৰে বহুত গুড়ি বিষয় ৰ যোৱা পাৰিব তাৰপৰা দেখোন এজ লিমিট সব ক' দেখোন মিনিমম ৰছ আচিম ৰতাইছৰু তিৰিছ বৰ্ষ মানে অঠৰৰু তিৰিশ বৰ্ষ এইটা জেনেল মানৰ পৰা তাৰপৰা আকি অ' বি চি মানে তিনি বৰ্ষ এজ ৰকচেচন ৰ এছ টি এছ চি আউ পি ডাব্লু ডি মানে পাঁচ বৰ্ষ এজেন্স ৰ এছ সৰ্ভিসেন কাই এৰ্চমেন মানে পাঁচ বৰ্ষেন্স ৰ পি ডব্লু ডি এছ টি এছ চি হৈছিলে সেই পোন্ধৰ বৰ্ষেন্স ৰ আপুনি অধিক কিছু জানিবলৈ আমাক ৱেবছাইট কু যাব পাৰিব গ'ল তাপরে দেখুন সালারি সবু কম রয়েছে দেখি চিশ হাজার শহর চালশ হাজার শহর কিন্তু প্রকৃত চাশ হাজার বয়ানব্বই হাজার পর্যন্ত সালারি রয়েছে যা কি আপন মানে যেতবে এফ নোটিফিকেসন ব্রোচর কু দেখবে সে পুরা ফুল পাইবে। দেখুন সিলেকশন প্রোসেস কেমতি হব তো ক্যা্ডিডেটস সিলেকটেড বাই দ প্রোসেস অফ কোণ কেউ কেউ প্রোসেস আপনার সিলেকশন করা যাব রিটে টেস্ট্রে

ও মানে হি কেবল এক হাজার এক হাজার লেখা কো আপ্লিকেসন ফি ভরবে তাপরে দেখুন ভরবা তার পেমেন্ট মেথড কোণ দিয়েছে ফর মোর ইনফরমেসন প্লিজ ভিজিট ইটস অফিসিয়াল ওয়েবসাইট আপনার কমিটি এই আপ্লিকেসন ভর্তা এই পেমেন্ট মেথড কমিটি আপনার আপ্লা করার পড়ব সেটি আপনার ওয়েবসাইট্র জনাই দিয়ে যাই যা আপনার নোটিফিকেসন প্রসার বি আপনার তার ইনফরমেসারে তো তাপরে দেখুন নেক্স ডকুমেন্টস সব কোণ ইম্পর্ট্যাট ডকুমেন্টস ক্য়ালিফিকেসন সার্টিফিকেট প্লস থ্রি দেখুন আপনার যদি গ্রাজুয়েট তাহলে আপনার গ্রাজুয়েটর কালিফিকেসন দেওয়া পড়বে যেটা কি প্লস থ্রি লেখা আছে সার্টিফিকেট ইন্ডিকেটিং ডেট অফ বার্থ আপোনালোক চাৰ্টিফিকেট ইণ্ডিকেটিং হ'ব চৰকাৰ ডেট অফ বাৰ্থ ক' এছ এছ এল চিৰে কি বা এচ এছ চিৰে আপোনৰ যা ডেট অফ বাৰ্থ মানে জন্মদিন চ কৰো সেই হিচাপে আপোনাক কোন হিচাপে নিয় কালকুলেচন হ'ব তাৰপৰা তিনি নম্বৰ দেখোন ৰচেণ্টলি বৰ্তমান হি কলৰ ফটো আপোনাৰ উঠাই থাকে কেতিয়া দুইটা যা কি পাছপোৰ্ট চাইজৰ তাৰপৰা দেখন্তু ইণ্টাৰনশিপ চাৰ্টিফিকেট তাৰপৰা পাঁচ নম্বৰ ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট ছম্বৰ কাষ্ট চাৰ্টিফিকেট তাৰ নম্বৰ এনি এসপিৰিয়েন্স আতীত আদি এপিৰিয়েন্স আপোনাৰ অতি তাৰ চাৰ্টিফিকেট বি আপোনাক দাবু পাৰিব ডকুমেণ্ট তাৰপৰা দেখন্তু নেক্সট ইম্পৰ্টান্ট ডেটছ তো কেঠাৰ আপোনাক আপ্লাই কৰিবক পাৰিব দেখোন অগষ্ট পাঁচ ৰূপ আপ্লাই অলৰেডি আৰম্ভ হৈ যায় আৰু শেষ তাৰিখ হ'ল চাৰি চেপ্টেম্বৰ দুই হাজাৰ তেইছ

অনলাইন হাউ টু আপ্লাই অনলাইন কেমিতে আপনার অনলাইন রে আপ্লাই করবে বি এটি লেখা যাই আপনার নিজে পড়বে আপনি নিশ্চিত আপনার অনলাইন আপ্লাই করা পূর্বে পড়া বি যেহেতু আপনার যদি কোণী প্রোবলেম থাইপরে তাপরে চালন্ত বর্তমান এটি কি নোটিফিকেসন পিডিএফ লিঙ্ক কু যা তাপরে পিডিএফ লিঙ্ক গলাপরে সেটি কিছু বুঝাইলাম আপনার নেক্সট ব্যাগ আসি কি বুঝেবি কোণ যে অনলাইন

তো তাপরে এটা আপনার মানে নিজে পডিবে পডিকে টাইম টাইম ওয়েস্ট করবে না তো ছোস্ট ছটি পোস্টে দেখন্তু প্রথম পোস্ট কোণ জুনি আসিস্টা অফিসর নোষ্ট টোটাল অ্যাঁকি জেনে মানুষ ছস্ট অপরে ই কিছি নাহি।

তাপরে সতেরোটি পোস্ট অস টি মানুষ তাপরে এটি দেখা যনক্লুড ভেকেন্সি মানে ইনক্লুড ভেকেন্সি পি ডব্লু বিডি এমানি এ ক্যাটেগি অনেক পাঁচটি পোস্ট অ তাপরে বি ক্যাটেগি পাঁচটি পোস্ট অ তাপরে সি দুইটি পোস্ট অ তাপরে ডি এবং ই ক্যাটেগি পাঁচটি পোস্ট অস সভিসম্যানিং কিছু পোস্ট নাপরে দেখুন চার নম্বর জুনিয়র একজিকুটিভ ফাইনেস

একটি পোস্ট গোটি পোস্ট তো তাপরে চালু পাঁচ নম্বর জুনিওর একজিকুটিভ ফায়ার সার্ভিস তো এটি টোটাল তিনোটি পোস্ট অনোটি পোস্টগুক সবু যে জেনে রল মানুষ দিয়ে যাই আকি তো তো তাপরে দেখুন জুনিওর একজিকুটিভ ল জুনিয়র একুটিভ টোটাল অঠরটি পোস্ট রয়েছে সেইমধ্যে জেনে রাল মানুষ দশটি পোস্ট তাপরে ইডব্লু এসে গোটিয়ে তাপরে ও বি সি মানুষ চারটি পোস্ট এসি দুইটি পোস্ট সরি এসসি এসি দুইটি পোস্ট এসটি এস গটিয়ে পোস্ট তাস্ত ইনকলুড ভেকেন্সি পি ডব্লু বিডি পি ডব্লু বিডি দুইটি মানে এ ক্যাটাগরি দুইটি পোস্ট আছে তাপরে বাকি হ্যাঁ গটিয়ে পোস্ট আছে কমপ্লিট বুঝিপারিথি তো তাপরে আমি তলক এটা দেখি দেখিপারে নিজে আমি মুখ্য মুখ্য বিষয় ফোকস করা তো এটি সব কিন্তু দেখি যে এটি অনেক দেখেসন এবং এক্সপিএন্স তো ক্য়াফিকেসন থিবা দরকার তো দেখুন জুনিয় আসিস্টেট পাই আপনার সিম্পলি গ্রাজুয়েট হয়ে দরকার ওকে চাহ সাইন্স করত কিবা আর্টস কিংবা

তো তাপরে দেখুন জুনিয়র একুটিভ ফাইনেস ইয়ে হচ্ছে ফাইনেস ডিপার্টমেন্টে যাওয়া সেইপি এম বিএ করবে তাস্ত যা সবু এখা আছে দেবে তাপরে জুনিয়র একুটিভ ফায়ার সর্ভিস ফায়ার সর্স আপনার ব্যাচেলস ডিগ্রি হয়ে দরকার ইঞ্জিনিয়ারিং বিবে বিটেক ইন ফায়ার এটি লেখা আছে আপনার পড়ি কি তাপরে দেখুন ছ নম্বর আছে জুনি লো এই মধ্যে বহুগুড়ি এটি বিষয়বস্তু লেখা আছে যে যা কি আপনার পড়ি কি নিজে জানি আরও এই জব আপ্লাপারে ঠিক আছে দর্শক বন্ধু মু বর্তমানে ব্যাগ পলাই আসিগুলি মু আপনার তো নোটিফিকেসন প রু সব জনাই দিলে আপ বা তো যা সবুজ নিজে পড়বে এজ ক্ৰাইটেৰিয়া দৰমা তাৰ ডকুমেণ্ট ক'ত নিজে পঢ়ি দেখিবা যিহেতু ভিডিঅ' লম্বা হৈ যাব কিন্তু বৰ্তমান মুখ্য বিষয়বস্তুকু আচিব আপোনাৰ কেতিয়া অনলাইন যোগে এই পোষ্টগুড়িক আপ্লাই কৰবে তো চেকেণ্ড লিংক অঁ মই তাৰপিছতে ক্লিক কৰো দেখুচোন তো মই চেকেণ্ড লিংকটা ক্লিক কলা বৰ্তমান এইভাৱ তাৰ পেজা বাহিগা তো দেখুচোন লগ ইন ফৰ অলৰেডি ৰেজিষ্ট্ৰ কাণ্ডিডেট সবু বৰ্তমান অলৰেডি আপ্লাই কৰাৰ ব্যস্ত অতি তো এপটে লেফট সাইড তার দেখা ডেটগুড়ি দিয়েছি তাহা আঘুর মু আপনার জনাই দিয়ে সারিছি তাপরে ডিক্লেসনটা পড়িদেবে আপনি নিজে সেটি কিছি নাই। মেন হচ্ছে কোন। আপনার তলকু আসবে রেফরেস ডকুমেন্টস ওকে আপনার কখন সব সেই মাগি কো এটি আপনার ফিলপ করবে এটি তাও দিয়েছি দেখুত হাও টু আপ্লাই তা পড়বে তো এইটা গুড়ি কিছি করি আপনার কিছু ব্যস্ত কিছু না তো আপনার সর্টলি বুঝাই দিয়েছি আপনার কাম কটা জিবে এই ওয়েবসাইটরে আপনার কোণস কো জনসেবা কেন্দ্র যেন সেটি আউ আপন ডকুমেন্ট সব যা সেই ডকুমেন্ট সব নিয়েকি যেন তাহলে জনসেব কেন্দ্র যে অনেক তাহলে আও এই জব আপ্লাই করা পড়ব বল তো সি সব কিছু করেদেবে তো ঠিক আছে আজ ভিডিও এটি যদি আগুক এইভাবে অনেক ইনফরমেশন জব উপরেকি পাইছেন তাহলে তুরন্ত চ্যানেল সবসক্রাইব ন করে সবসক্রাইব করে